আমাদের ঢাকা বিভাগীয় মেট্রো কমিটির প্রথম শুরু, যাকে আমরা বলি যাত্রা শুরু, সেই নামের সাথে আল্লাহর কি অশেষ রহমত, সেই অশেষ রহমত এটার সাথে যাত্রা বাড়ি জড়িত। আমি সবার সম্মানিত সভাপতি, দীর্ঘদিন রাজপথের আন্দোলনের আমাদের সহযোদ্ধা শ্যামল, আমি সম্পাদক সহ আজকের সবার প্রধান অতিথি, আমাদের জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সহসভাপতি, আমাদের এই মেট্রো টিমের টিম লিডার তরিকুল ইসলাম বনি ভাই সহ উপস্থিত, আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সংক্ষিপ্ত ভাবে বলে যাই। আমাদের উত্তরে আমার সহযোদ্ধা বন্ধু যুব দলের সংগ্রামী সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সর, সভাপতি দক্ষিণের রফিকুল আলম মজনু উপস্থিত রয়েছেন, আমাদের জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে সাবেক স্বপ্নদান ইসলাম খান মাসুদ ভাই উপস্থিত, দীর্ঘক্ষণ আমাদের যে সহযোদ্ধা সহকর্মী দুজনের বক্তব্য ইতিমধ্যেই আপনাদেরকে আবৃত করেছে, তারা অত্যন্ত মেধাবী এবং সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে তারা অনেক মেধা এবং অনেক ঘাম পরিশ্রম সরিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘদিনের রাজনীতির নেতৃত্ব দিয়ে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান তাদের মেধা এবং অভিজ্ঞতা, রাজনৈতিক দূরদর্শিতা সবকিছু বিচার বিশ্লেষণ করে জাতীয়তাবাদী যুব দলের সহ সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত করেছেন, আমাদের আনোয়ার রয়ের তরুণদের সহ আমাদের সহ সাধারণ সম্পাদক মহসিন আলী খান লিটন ভাই এবং আমাদের জাতীয়তাবাদী যুব দলের আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা এবং সবসময় যাকে পার্টিও বিষয়ে আপনারা পেয়ে থাকেন, আমাদের রাজপথের সৈনিক পরিশ্রমী যুব নেতা গোলাম মাওলা শাহিন সহ এখানে উপস্থিত যাত্রাবাড়ির থানার আটটি ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে অনেক বক্তব্য শুনেছি, বক্তব্য আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন, আসলে এই শেষ পর্যায়ে এসে বলার কিছু থাকে না, তারপরেও আপনাদের যেই আবেগপ্লাবিত এবং আপনাদের যেই কাজকর্মের স্পৃহা কিংবা আপনাদের নেতারা যে সমস্ত বক্তব্য রেখেছেন, আপনাদের ওয়ার্ডের প্রতিটি নেতা যেভাবে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন, আমরা এখানে উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা করছিলাম যেখানে অনেক 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 যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব রয়েছে, সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্বকে আগে এখন আপনাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের প্রিয় নেতা, আমাদের নেতা তারেক রহমান তিনি উপলব্ধি করতে পেরেছেন বিধায় কিছু আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হওয়া, তিনি মনে করেছেন আমার ঢাকা শহরের বিভিন্ন থানা ওয়ার্ডের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন দীর্ঘদিন, যাদের পদ পজিশন কিংবা বিভিন্ন কারণে নেতৃবৃন্দ আমরা আপনাদেরকে সেই পদ পদবীতে অধিষ্ঠিত করতে পারি নাই, সেই কারণে আমাদেরকে আবার নির্দেশ দিয়েছেন। রফিকুল আলম মজনু, আমি পিছনের দিকে যেতে চাই না, বর্তমান যারা নেতৃত্বে রয়েছেন রফিকুল আলম মজনু এবং গোলাম মাওলা শাহিন সহ যে আপনাদের দক্ষিণের নেতৃবৃন্দরা আপনাদের সাথে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন সেটি জ্বলন্ত প্রমাণ, আমরা উত্তরের যখন বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সভা সমাবেশে উপস্থিত হই সেখান থেকে সবাইকে আমরা ব্যক্তিগতভাবে নাম বা অনেকের পরিচিত মুখ আমরা দেখতে পাই। এখানে বিভিন্ন সময় আপনারা রাজনৈতিক কেরিয়ার যেটাকে বলে আপনার 20 বছর 25 বছর, এখানে অনেকে 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের চেয়ে অনেকাংশে কম বুঝবেন এটি আমি বিশ্বাস করতে চাই না, আমরা আপনাদের চেয়ে বয়সে হয়তো একটু বেশি হয়ে রাজনৈতিক জীবনে 35 থেকে 36 বছর রাজনীতি করে আজকের এই অবস্থানে আমরা এসেছি আপনাদের নেতৃত্বে, আপনাদের রাজনৈতিক সহযোগিতার কারণে, তাই বলে আমি সবসময় বেশি বুঝবো আপনি কোন বুঝবেন এটি আসলে বোঝার কিন্তু ভাবার কোনো কারণ নেই। এখানে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এখানে পার্টি একটি চেইন অফ কমান্ড রয়েছে, ওয়ার্ড কমিটি করবে থানার নেতৃবৃন্দ, থানার সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং থানা কমিটি করবে সভাপতি সাধারণ সম্পাদকের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, এটাই তো স্বাভাবিক, এটি যদি না থাকে আজকে যদি এখানে 5 জনকে বলে যে আপনারা কমিটি করেন আপনি পারবেন না, পারবেন না, সেহেতু আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে যে ওই যে দুইটি মুরগির রান আর দুইটি যে সামনের রান সবাই কিন্তু সমপরিমাণ সময়, একজনকে দায়িত্ব নিয়ে বেশি কাজ করতে হয় ওই সামনের, আবার সামনের যে পা রান, আমি বাজারে গেলে সামনের গরু রানে কিনি ওটা মজা বেশি, হ্যাঁ
তো ওই রান যদি না থাকে সামনে ডাক্তার হাঁটতেও পারবেন না, সবাই সবাইকে প্রয়োজন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি সবার কাছে বিনীত ভাবে একটি অনুরোধ করব, আগামী দিনে আপনাদের যে ওয়ার্ড কমিটি বিভিন্ন কারণে যানজটের কারণে হোক, যেভাবে হোক, ঝামেলার কারণে হোক, এখানে হয়নি, খুব দ্রুত গতিতে আপনাদের থানার নেতৃবৃন্দ আপনাদের কমিটি উপহার দিবে। সেই কমিটি সবাইকে হয়তো ভাবি যে রানের দুই রান আর দুই সামনের রান খুশি করা যাবে না, প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা যাতে প্রতিহিংসায় পরিণত না হয় সেদিকে আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে। আমি আপনাদেরকে আগামী দিনে আবার নয় পল্টনে দেখা হবে, হয়তো বা যাত্রাবাহিত প্রতিদিন এসে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো না বা হবে না, যদি কোনো কারণে দাওয়াত দেন ইনশাল্লাহ উপস্থিত থাকবো। ধন্যবাদ।